আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদে পহর দিবা নিশি মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিদে গো মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ পাকের দিদার মিলে গো মারহাবা আল্লাহ আল্লাহ প্রমাণ আছে হযরত বিল্লাল বানছেন প্রেম রোশি নবীর দরুদ পর দিবা নিশি মারহাবা আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পর দিবা নিশি মারহাবা হামজালা যে আশেক ছিল গো নবীর প্রেমে জীবন দিল গো মারহাবা গোসল করাইলেন তারে ফেরেশতার দলে নবীর দরুদ পর দিবা নিশি মারহাবা আল্লাহ মাঝে রোজা চাই রহনা সবাই মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই না সবার মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন ন দরুদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লাহলা ইলাহা হায়রে অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চান ডান হাতরা সোজা করে তুইলা দেখে দেন একটা জবান করে তাকবীর হবে আরে তাকবীর আপনার জোরে বলেন তো আপনার কি মদিনা যাইতে চান আওয়াজ দিয়ে গুনাগুড়ি যাওয়ার আগে সাক্কা ফামসার হয়ে যাবে আওয়াজ দিয়ে মদিনা যাওয়া সম্ভব না মদিনা দানে ওয়ালাদের আওয়াজকে আসতে হবে না জোরে হবে ইমানি আওয়াজ জজবাওয়াল আওয়াজ দিতে হবে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চান নান হাত সোজা করে দেখো জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ তাহলে জোরে পরে অনেক দূরে মাদিহি না আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ রেন দয়াল আল্লাহ দয়া করেন দেখান সোনার মদি না লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বাবারা বন্ধুরা ও আমার চট্টগ্রামের জালিয়াঘাটার ভাই বাবারা বন্ধুরা আজকে এত সুন্দর করে এ জান্নাতের বাগানে যারা যারা বসে গেলেন এত কষ্ট করে আপনারা বসে রইলেন যদি প্রশ্ন করি গো আপনারা কেন এই মাহফিলে বসে গেলেন সবার জবান থেকে আওয়াজ আসবে একটা হুজুর আমরা খাবারের জন্য বসে
বসি নাই, টাকার জন্য বসি নাই, পয়সার জন্য বসি নাই, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য বসি নাই। ও বাবাজিরা বন্ধুরা, আপনারা কেন ওই মাহফিলের মধ্যে বসেছেন? সবার জবান থেকে একটা আওয়াজ আসবে, গো হুজুর আমি জীবনে যত গুনাহ করলাম আমার গুনাগুলার দিকে তাকাইলে আমার জাহান্নামের কথা মনে হইয়া যায়। ওই জাহান্নামের আগুনে আমি কেমনে থাকবো আমি জানি না, কিন্তু আমার আগুনের কথা যদি মনে হইয়া যায় কেমনে আমার আল্লাহ আমার জ্বালায়া পুড়ে সার খার করে দিব। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী বলেন ওই জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি নিক্ষেপ করা হয় নিচের দিকে, 500 বছর লাগবে পাথরটা নিচে যায় পৌঁছাইতে। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, আমি নবীর উম্মতেরা যদি ওই জাহান্নামের কথা চিন্তা করে করে আমার মনিবরে স্মরণ করে, আমার মৌলারে স্মরণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াগফিরুল্লাহু লাহু, আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। ও বন্ধু, একটা মুরব্বীকে যদি প্রশ্ন করি, বাবা জান আপনার তো সন্তান আছে, আপনার তো ছেলে মেয়ে আছে, আপনার জীবনে যত গুণা আছে এই গুণাগুলা যদি আপনার সন্তানে দেখতো আপনাকে কি বাবা বলে পরিচয় দিত নাকি? না না না, আপনার বাবা বলে ডাকতো না। এ পর্দার অন্তরালের আম্মুজিরা গো, আপনাদের জীবনের গুণা যদি আপনাদের সন্তান দেখতো আপনাদেরকে মা বলে পরিচয় দিত না? সবার কথা ছেড়ে দিলাম, ও আমার জালিয়া গাটার ভাই বাবারা বন্ধুরা, দূর দূরান্ত থেকে আগত আমার ভাই বাবারা, আপনাদের গুণা যদি এলাকার মানুষ দেখতো গো, আপনারা একটাবার চিন্তা করেন আপনাদেরকে এলাকার মধ্যে জায়গা দিত কিনা? না না না, কেন জায়গা দিবে জানোনি? এই জালিয়া গাটাতে কোনো চোর যদি চুরি করে, রাস্তা দিয়ে যখন হাইটা যায় মানুষ তারে চোর বইলা ডাক দেয়, মানুষ ডাকাতি করলে ডাকাত বইলা ডাক দেয়, কিন্তু আমার আল্লাহ এত দয়াবান এত মায়াবান গো, আমার আল্লাহ কয় আমি আল্লাহ বান্দারে মিথ্যাবাদী বলি না, বান্দারে খারাপ বলি না। ও বান্দা কন্যায় করেছ, করতে 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 পাহাড় পরিমাণ সাগর পরিমাণ বানাইছ, কিন্তু আমি আল্লাহ পাক ঘোষণা করলাম লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হইবা না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার গুনাহগুলো ক্ষমা করে দেই, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাকারী এবং দয়ালু। মুসলমান ইমানদার ভাই বাবা জিরা গো, ওই আল্লাহ যদি ক্ষমাশীল হয়, ওই আল্লাহ যদি দয়াবান হয়, একটাবার চিন্তা করেন আপনার আমার গুনাগুলা আল্লাহ পাক আমাদের কপালে লেখা দেয় নাই, আমাদেরকে গুনাগার বইলা ডাক দেয় নাই, কিন্তু আমি আপনি এমন হার হামেশা দুনিয়াতে চলাফেরা করতেছি, আমার আল্লাহ পাক আমাদেরকে এখনো তো গুনার জন্য ধরে নাই। চিন্তা করেন, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো দোকানে অফিস আদালতে চাকরি করে, একদিন অ্যাবসেন্ট করলে তার বেতন কাটা যায়, একদিন ডিউটি না করলে বেতন কাটা যায়, কিন্তু আল্লাহর বান্দা কত ওয়াক্ত নামাজ ছেড়া দিলাম, আল্লাহর বান্দা কত ওয়াক্ত নামাজ ছেড়া দিলা? চিন্তা করো আমার আল্লাহ তোমার একটা হাতকে পঙ্গু বানায় দেয় নাই, তোমার দুইটা চোখকে কানা বানায় দেয় নাই, আল্লাহ কয় বান্দা বান্দা গুনা করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছ, চিন্তা নাই রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাগুলা মাফ করে দিব। একমাত্র কিভাবে জানো? ও আল্লাহ কিভাবে বলেন না, ওয়াসিকালাতিল কুলুবি জিকরিল্লাহ, আমি আল্লাহর জিকিরের মাধ্যমে, ও মুসলমান আল্লাহর জিকিরের মাধ্যমে যে আল্লাহ গুনাগুলা মাফ করব। আপনাকে প্রশ্ন করি, দৈনিক আপনি কতক্ষণ আল্লাহর জিকির করেন? হুজুর আমি কতক্ষণ জিকির করি আমি জানি না। ও মুসলমান, 24টা ঘন্টার মধ্যে আপনি কি 5টা মিনিট সময় পান না ওই মনিবের জিকিরের জন্য? আমার আল্লাহ যে আল্লাহর জিকিরের মাধ্যমে গুনাগুলা মাফ করে, আপনি কি একটু সময় করে ওই মনিবের জিকির করতে পারেন না? একটাবার চিন্তা করেন, ওই আল্লাহ